নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আর একটি নতুন রেসিপির সাথে। আজকে রেসিপি হচ্ছে আলু দিয়ে। আলু দিয়ে আমি করব আলুর পরোটা। নতুন আলু দিয়ে পরোটাটা তৈরি করব। তিনটে আলু নিয়েছি, আলুগুলো খোসা ছাড়িয়ে কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি সেদ্ধতে বসিয়ে দিলাম ঢাকা দিয়ে। কিছুক্ষণ ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়ে দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। একটা আমি পাত্রে ঢেলে নিয়েছি। এবার আলুগুলো আমি হাত দিয়ে একটু ভেঙে নেব। কোনো রকম মাখা বেলা বা পুর ভরা ঝামেলা ছাড়াই আমি খুব সহজেই এই মজাদার টেস্টি টেস্টি আলুর পরোটাটা আপনাদের তৈরি করে দেখাবো। ছোট থেকে বড় সকলের কিন্তু খুব পছন্দের একটি রেসিপি। দেখুন বন্ধুরা, এখানে একটা মিক্সির জার নিয়েছি। ওই হাতে আধ ভাঙা আলুগুলো আমি মিক্সির জারে ব্লেন্ড করে নেব, খুব ভালোভাবে মসৃণভাবে ব্লেন্ড করে নেব। এরকমভাবে আলুর পরোটা তৈরি করলে খেতে কিন্তু অসাধারণ হয়। যে কোনো নিরামিষের দিনে কিন্তু আপনারা এটা করে খেতে পারেন। দেখুন, আলুটা আমি খুব ভালোভাবে মসৃণভাবে পেস্ট করে নিয়েছি। এবার একটা পাত্র নিয়েছি, পুরো আলুর পেস্টটা কিন্তু আমি এই পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এবার এতে আমি এক চামচ বিট লবণ দিলাম। এতে যদি বিট লবণ ব্যবহার করা হয় টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। আর এক চামচ গোটা জোয়ান দিলাম, আর তার সঙ্গে দেব এক চামচ চিলি ফ্লেক্স, আর দেব কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি। এইসব উপকরণগুলো দিলে আলুর পরোটার টেস্টটা কিন্তু অসাধারণ হয়। আর এক চির লেবু নিয়েছি, সেই লেবুটা আমি একটু রস গেলে নিয়ে নেব। টক ঝাল একটু বেশ নোনতা নোনতা ভালো লাগবে খেতে। সেরকমভাবে আমি এই আলুর পরোটাটা নতুন আলু দিয়ে আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আর দিয়ে দিলাম এক চামচ মতো গরম মশলা, গুঁড়ো গরম মশলা দিলাম। এবার সমস্ত মশলাগুলো আমি একটু চামচ দিয়ে ভালো করে পেস্ট আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন, ভালো করে চামচ দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত মশলাগুলো আলুর সঙ্গে মিশিয়ে নিলাম। এই শীতের সময় রাত্রে ডিনারে কিন্তু এরকমভাবে যদি আমরা তৈরি করে খাই, বাচ্চা থেকে বড় কিন্তু সকলেই খুব পছন্দ করবে। আর এইদিকে একটা বড় বাটি নিয়ে নিয়েছি। ওই বাটিতে, এই বাটির মাপে আমি দু বাটি মতো ময়দা নিচ্ছি। আমি এই আলুর পরোটাটা ময়দা দিয়ে তৈরি করব, যাতে টেস্টটা আরও সুন্দর হয়। দু বাটি ময়দা নিলাম, প্রায় 400 গ্রাম মতো ময়দা আছে। আর নিলাম এই ময়দার আন্দাজ করে হাফ চামচ মতো বিট লবণ, আর দিয়ে দিলাম হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। এবার শুকনো মশলাগুলো আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি ময়দার সঙ্গে, যাতে খুব ভালোভাবে কিন্তু মশলাগুলো মিশে যায়। এবার এই বাটিরই মাপ করে আমি এক বাটি জল প্রথমে দেব। যতটা পরিমাণ জল লাগবে ঠিক ততটাই জল কিন্তু আমি এখানে ব্যবহার করব। প্রথমে এক বাটি জল দিলাম, খুব বেশি জল কিন্তু প্রথমে আমি দিয়ে দেব না। এক বাটি জল দিয়ে মিশ্রণটা একটু মাখিয়ে নিচ্ছি ময়দা। দেখুন বন্ধুরা, এক বাটি দিয়েছিলাম, আর এক বাটি যোগ করলাম। ওই বাটি মেপেই আমি দু বাটি জল এখানে ব্যবহার করেছি। এবার ময়দার ব্যাটারটা খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে কিছুটা সময় নিয়ে, যাতে ময়দার কোনো দানা ভাব বা গুটুলি ভাব যেন না থাকে। মসৃণভাবে ময়দার পেস্টটা ঘুরিয়ে ঘুরিয়ে একদম মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু একটু সময় নিয়ে এই মিশ্রণটা তৈরি করছি। এবার এক চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা দিলে পরোটাগুলো কিন্তু খুব সুন্দর হয়, আর তাওয়া থেকে খুব সহজে উঠে আসে এবং প্রত্যেকটা পরোটা কিন্তু ফুলবে। আমরা তো আলুর পরোটা খেয়েছি ভিতরে পুর দিয়ে, কিন্তু এরকমভাবে কি করে খেয়েছেন? বন্ধুরা, বাড়িতে একবার আমার এই পদ্ধতিটা ট্রাই করে দেখতে পারেন। এবার মিশানো আলুর যে মিশ্রণটা আছে সেটা আমি এই ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম। পুরো আলুর মিশ্রণটাই কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তারপরে আবার আমি ঘুরে ঘুরে ভালো করে মিশিয়ে নেব, যাতে আলুর কোনো গুটুলি ভাব বা দানা ভাব না থাকে। এবার ওই বাটিটা ধুয়ে এক চামচ মতো জল দিলাম।
যেহেতু আলুর ওই মিশ্রণটা দিয়েছি আর একটু জল লাগলো, প্রায় 1-2 চামচ মতো জল আবার আমি ব্যবহার করেছিলাম। তারপরে ভালো করে মিশ্রণটা মিশিয়ে নিলাম, আপনারা হাত দিয়েও মেশাতে পারেন। দেখুন খুব সুন্দর ভাবে মিশ্রণটা কিন্তু মেশানো হয়ে গেছে, ঠিক এরকম হবে, খুব পাতলাও হবে না খুব গাঢ়ও হবে না। এবার গ্যাসের ওভেনে আমি একটা ননস্টিকে তাওয়া বসিয়ে দিয়েছি, ব্রাশে করে আমি সাদা তেল একটু হালকা করে বুলিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রাখতে হবে, যাতে হাই হিটে পরোটাগুলো কাঁচা না থেকে যায়, সেজন্য প্রথমে আমি লো হিট করে কিন্তু পরোটাগুলো তৈরি করব। এক হাতা ব্যাটার আমি তাওয়াতে দিয়ে দিলাম। এবার দেখুন এরকম ভাবে গোল গোল করে ঘুরিয়ে দিচ্ছি, রুটির মতো গোল করে নিচ্ছি। আপনারা যে যেরকম সাইজ খেতে পছন্দ করবেন সেরকম সাইজের করতে পারেন। 2 মিনিট আমি হালকা ফ্লেমে রেখেছিলাম, গ্যাসের ফ্লেমটা লো করে, দেখুন ওপরের দিকটা শুকনো শুকনো হয়ে এসছে। তখন আমি ব্রাশে করে তেল গুলিয়ে দেব, ওপরটা তেল ব্রাশ করে দিলাম। তারপরে আমি পরের পিঠটা উল্টে দেব, এক পিঠ হালকাভাবে হয়ে গেছে, দেখুন এই পিঠটা কিন্তু হালকা হয়ে গেছে, এই পিঠেও আমি ওপর থেকে তেল ব্রাশ করে দিলাম। এই পিঠ ও পিঠ হালকা করে তেল দিলাম। এই পরোটা তৈরি করতে গেলে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। এবার হালকা করে আমি খুন্তি দিয়ে প্রেস করে দিচ্ছি। দেখুন গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি হাই করিনি, একদম লো টু মিডিয়ামে পরোটাগুলো তৈরি করছি। কত সুন্দরভাবে ফুলেছে দেখুন এই আলুর পরোটাটা, আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা। বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করেছি মুখরোচক, তাই বাচ্চারাও কিন্তু খুব ভালোভাবে খাবে, বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন, ছোট থেকে বড়রা কিন্তু পছন্দ করবে, অফিসের লাঞ্চ বক্সেও কিন্তু দিতে পারেন এরকম ভাবে তৈরি করে। এক পিঠ হয়ে গেছে ভালো করে সেঁকা, দেখুন 2 পিঠই কিন্তু খুব সুন্দরভাবে ফুলেছে, প্রত্যেকটা পরোটা কিন্তু খুব সুন্দরভাবেই ফুলবে। হয়ে গেছে একটা পরোটা তৈরি করা, এবার আমি তুলে নিলাম। আবার আমি আরেকটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি, প্রথমটা দেখালাম খুব সুন্দরভাবে ফুলেছে, দ্বিতীয়টাও আমি ওরকম ভাবেই তৈরি করে দেখাব। তেল ব্রাশ করে দিলাম, আবার এক হাতা ব্যাটার আমি দিয়ে দিচ্ছি। তারপরে আবার একই ওরকম করে হাতায় গোল করে ঘুরিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পরোটাগুলো তৈরি করছি। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ আমি উল্টে দেব, ওপরের দিক থেকে দেখুন হয়ে এসছে, শুকনো শুকনো হয়ে এসছে, তখন কিন্তু আমি উল্টাবো। কাঁচা অবস্থায় কিন্তু উল্টাতে যাবেন না, তাহলে পরোটাগুলো ভেঙে যাবে। আবার আমি ওপর থেকে তেল ব্রাশ করে দিলাম এক পিঠে, এবার অন্য পিঠটা উল্টে দেব। এরকম ভাবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে পরোটাগুলো তৈরি করবেন, খুব সুন্দর হবে, আর প্রত্যেকটা পরোটাই কিন্তু খুব সুন্দরভাবে ফুলবে, আর খুব নরম সফট হবে একদম। দেখুন এরকম ভাবে হালকা করে প্রেস দিতে হবে, তাহলে কিন্তু পরোটাগুলো ফুলবে, দেখুন এই পরোটাটাও কিন্তু ফুলছে। খুব সোজা এবং সহজ পদ্ধতিতে আমি বাড়িতে থাকা উপকরণ দিয়ে আপনাদেরকে এই নতুন আলু দিয়ে এই আলুর পরোটাটা তৈরি করে দেখালাম বন্ধুরা। দেখুন পরোটাগুলো আমার তৈরি হয়ে গেছে, একে একে কিছুটা পরোটা আমি তৈরি করলাম, প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এক এক করে পরোটাগুলো রেডি করে। খুব সুন্দরভাবে কিন্তু পরোটাগুলো তৈরি হয়েছে, দেখুন বাচ্চারা কিন্তু খুব পছন্দ করবে খেতে। দেখুন বন্ধুরা কিছুটা পরোটা আমি প্লেটের মধ্যে নিয়েছি, এবার ওখান থেকে একটা পরোটা তুলে আমি আপনাদেরকে দেখাবো কতটা সফট হয়েছে। দেখুন আমি হাত দিয়ে এরকম ভাবে ভাঁজ করে নিচ্ছি, কতটা সফট হয়েছে আপনাদের দেখানোর জন্য, একদম হাতের ভাঁজের মধ্যে কিন্তু পুরোটা চলে আসছে। খুব সুন্দরভাবে পরোটাগুলো তৈরি হয়েছে এবং খুব সফট হয়েছে। আমি রাত্রে ডিনারের মেনুতে এই আলুর পরোটাটা রেখেছিলাম, গোলা আলুর পরোটা, তার সঙ্গে ছিল পনিরের নিরামিষ তরকারি আর একটু মেয়োনিজ নিয়ে নিচ্ছি। বন্ধুরা আজকে এই আলুর পরোটার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর তার সঙ্গে একটা মিষ্টি নিলাম বন্ধুরা। ভালো লাগলে কিন্তু ভিডিও শেষে একটা লাইক দেবেন। আবার চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।